2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনোত্তর 6 জানুয়ারির দিনটি নিশ্চয়ই সবার মনে আছে। মার্কিন রাজনীতির ইতিহাসে নজিরবিহীন কলঙ্কময় ঘটনা ঘটে সেদিন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ওই ঘটনার পর বিশেষ কৌশলী জ্যাক স্মিথের নেতৃত্বে চলে দীর্ঘ তদন্ত। তাতে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ ও ক্যাপিটল হিলে হামলার প্রমাণ মিলেছে। মঙ্গলবার রাজধানী ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতের গ্র্যান্ড জুরির সদস্যরা তদন্তের আলোকে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। গ্র্যান্ড জুরির বিচারকরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 4টি সুস্পষ্ট অভিযোগ এনেছেন। অভিযোগগুলো হলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্র, দাপ্তরিক কাজে বাধা এবং মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করার প্রয়াস ও ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা। তদন্তের বিশেষ কৌশলী জ্যাক স্মিথ জানিয়েছেন, তিনি এই ঘটনার দ্রুত বিচার চাইবেন এবং ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করবেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নজিরবিহীন আক্রমণ, আর এজন্য মিথ্যা, প্রতারণা ও নানামুখী ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে হাজির হওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।